হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি সৌমিক ইজি টু লার্নিং এর পক্ষ থেকে তোমাদের জন্য আজকে একটা নতুন কলেজ নিয়ে ডিসকাস করতে এসেছি। যারা এবছর জেক্সপো 2022 দিলে, তোমাদের অলরেডি একটা ছোট্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি এর আগে আমাদের ইজি টু লার্নিং ইউটিউব চ্যানেল থেকে, যে তোমাদের এই আগস্টের 10 তারিখ থেকে কাউন্সেলিং স্টার্ট হচ্ছে। তো কাউন্সেলিং স্টার্ট হচ্ছে, সবাই নিজের পছন্দ মতো নানা কলেজ দেবে, অবশ্যই দেবে, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল এসব ডিপার্টমেন্ট সিলেক্ট করবে, কম্পিউটার সায়েন্স এখন যেটা সব থেকে বেশি ট্রেন্ডিং। তো এবার কারোর মনে হতেই পারে যে এটা নিয়ে তো সবাই পড়ে এই ডিপার্টমেন্টগুলো নিয়ে, তো আমি ডিফারেন্ট কিছু করবো, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের বাইরে কি কিছু করা যাবে, এরকম চিন্তাভাবনায় যারা আছে এবং সেখানে কেরিয়ারও আছে, কিছু একটা করলেই তো হবে না, কেরিয়ার থাকতে হবে একটা, তো সেরকম যারা ভাবছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের যে কলেজটা নিয়ে আজ বলতে এসেছি, কলেজটার নাম হচ্ছে দ্য রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি। অ্যাড্রেস দেবে একদম কলকাতার মধ্যে রাজা সুবোধচন্দ্র রোড, যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া, যাদবপুর, কলকাতা, ওয়েস্টবেঙ্গল 732। তো এই কলেজটা যাদবপুরের কাছে একটা কলেজ, কিন্তু অনেকেই জানে না। যাদবপুরের কাছে এপিসি রয়ের নাম সবাই জানে, কিন্তু এই যা রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি, এই কলেজটাই ডিপ্লোমা করানো হয় কয়েকটা কোর্সে। তো কলেজটার কিছু ডিটেলস চলো আমরা দেখে নিই। তো কলেজটায় কী কী কোর্স আছে এবং কতগুলো করে সিটস আছে? কলেজটায় তোমরা ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি করতে পারো, ডিপ্লোমা ইন মাল্টিমিডিয়া টেকনোলজি করতে পারো, ডিপ্লোমা ইন ফটোগ্রাফি করতে পারো। এই তিনটেই তোমাদের জন্য একদম নতুন কিছু কোর্স, যদিও কলেজটা নতুন না, কলেজটা অনেক পুরনো একটা কলেজ, প্রায় 1956-তে এস্টাবলিশড। এবং এদের যে তিনটে কোর্স আছে, তিনটে কোর্সে কিন্তু AICTE এর অ্যাপ্রুভ, এবং আমাদের যে WBSCTV অ্যান্ড HD-র যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল, তার অ্যাফিলিয়েশানে চলছে। ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজিতে 55টা সিট আছে, মাল্টিমিডিয়া টেকনোলজিতে 60টা সিট আছে, এবং ফটোগ্রাফিতে 40টা সিট আছে। তো এখানে কখন কখন তোমাদের ক্লাস হয়, যেমন অনেক কলেজ থাকে ডে শিফট, ইভিনিং শিফট, মর্নিং শিফট, এখানে শুধুমাত্র ডে শিফটেই ক্লাস হয়, সোম থেকে শুক্র সকাল 10:30 থেকে বিকেল 4:50 অবধি, এবং শনিবার সকাল 10:30 থেকে দুপুর 1:50 অবধি, এবং সানডে নর্মালি ক্লোজ থাকে, যেমন অন্য কলেজ তো ক্লোজ। ফি স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, এখানে তোমাদের 3 বছর ডিপ্লোমায় টোটাল ফিজ লাগবে অ্যাপ্রক্স ওই 54,000-18,000 পার ইয়ার। হোস্টেল ফেসিলিটিসের কথায় যদি আসি, যে হ্যাঁ এখানে ছেলেদের জন্য হোস্টেল ফেসিলিটি আছে, এবং সেখানে 72টা সিট অ্যাভেলেবেল আছে। আর তাছাড়া জানো যে হোস্টেলের জন্য চিন্তা করার কিছু কারণ নেই, যাদবপুরের কাছে একটা কলেজ, সেখানে মেস প্রচুর পেয়ে যাবে, পিজি যে যেমন চাও, তো বয়েজদের জন্য হোস্টেল আছে বলে মেয়েরা আসতে পারবে না এরকম কোনো কথা নেই, তো সেটা থাকাটা বা যাতায়াত করাটা সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যারা চাইছো এই কলেজটা অ্যাডমিশান নিতে, তারা 10 তারিখে যে কাউন্সেলিং হচ্ছে, কাউন্সেলিংয়ে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কলেজটা তোমরা কাউন্সেলিংয়ের অপশানে রাখতেই পারো। তোমরা যদি ভাবো যে এইগুলো থেকে কি কেরিয়ার হতে পারে, কেরিয়ার বলতে দেখো ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, ফটোগ্রাফিতে তোমরা একটা কেরিয়ার, যারা এটা একটা প্যাশনের জায়গা ফটোগ্রাফি, তাই না? তো যারা এই তোমাদের প্যাশনটাকেই প্রফেশন বানাতে চাইছো, তো তারা ফটোগ্রাফিতে ডিপ্লোমা করতেই পারো, যেখান থেকে তোমরা ফ্রিল্যান্সিং করতে পারো, কিছু জব পেতে পারো এখন। আর তাছাড়াও প্রিন্টিং টেকনোলজিতে যদি তোমরা হায়ার স্টাডিজ করতে চাও, তাহলে তো আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে জিলেট দিয়ে তোমরা হায়ার স্টাডিজ করতেই পারো, আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে প্রিন্টিং টেকনোলজিতে বিই করানো হয়। আর তাছাড়াও প্রিন্টিং টেকনোলজিতে আমাদের চেনাশোনা ইজি টু লার্নিংয়ের চেনাশোনা এরকম বেশ কয়েকজন স্টুডেন্টস আছে, যারা এই কলেজ থেকে ভালো প্লেসমেন্ট পেয়েছে, অন ক্যাম্পাস কলকাতার মধ্যে প্রায় 25,000 টাকা স্যালারির জব পেয়েছে, ধরো ডিপ্লোমা করে, যেটা খুবই একটা ভালো প্যাকেজ এই সময়ে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা চাইলে এইগুলো অ্যাডমিশানে রাখতেই পারো, কাউন্সেলিংয়ে রাখতেই পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে।